প্রথমে আমার আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে কোয়ার্টারে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে রাজ্যের যে ব্যবস্থার সঙ্গে রাজ্যের প্রত্যেকটা পরিবার যুক্ত সেই অর্থে যে শিক্ষা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী বেকার যুবক যুবতী অভিভাবক অভিভাবক মণ্ডলী সকলকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রণাম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এই রাজ্যের মানুষ আপনারা অবগত আছেন, এই রাজ্যের মধ্যে একটা সরকার চলছে, যে সরকারটা 18 সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে টোটালি পরিকল্পিতভাবে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তার মধ্যে আমি মনে করি সবচেয়ে জনবিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা শিক্ষার বেসরকারীকরণ। এই শিক্ষার বেসরকারীকরণের প্রশ্ন উঠে বিদ্যাজ্যোতি একটা প্রকল্প মিশনের নাম দেওয়া হয়েছে। এই মিশনে তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী রতনবাবু সহ উনারা এই বিদ্যাজ্যোতি মিশন সম্পর্কে যে বেসরকারীকরণ সেই সম্পর্কে মানুষকে অবগত করাতে চেয়েছিলেন এইভাবে যে ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে বিদ্যালয়গুলি ছিল আছে যেগুলিতে শিক্ষক ছাত্রছাত্রী এবং শিক্ষকের সংখ্যা খুব কম সেইগুলিকে নেওয়ার কথা বলা হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন 100টা বিদ্যালয়ের নাম পাবলিশড হলো, এখানে আপনারা সকলেই অবগত হয়েছেন কোন কোন বিদ্যালয়গুলিকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মিশনের আওতায় আনা হয়েছে। নমস্কার, আমি সাংসদ সুস্মিতা দেব। আমরা প্রথম থেকেই বলছিলাম যে ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবস্থা খুবই খারাপ। পৌরসভার নির্বাচনে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এবং কর্মীদের উপরে আক্রমণ করেছে, এটা হয়তো ত্রিপুরার ইতিহাসে কোনোদিনই হয়নি। এছাড়া তৃণমূল কংগ্রেসের গাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আক্রমণ হয়েছিল কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করেছি পুলিশ নন অ্যাকশনের বিরুদ্ধে। আমরা যে কথাগুলো বলছিলাম এতদিন থেকে সেটা প্রমাণ আবার হল, কারণ ভারত সরকারের একজন মন্ত্রী আথাওয়ালে, মিনিস্টার অব সোশ্যাল জাস্টিস, উনি লিখিতভাবে ত্রিপুরার ডিজি পুলিশকে জানিয়েছেন যে ওনার দলের যে সভাপতি রয়েছেন দাসবাবু ত্রিপুরাতে, ওনাকেও প্রচার করতে দেওয়া হচ্ছে না, ওনার উপরেও আক্রমণ হয়েছে। যদি একজন সেন্ট্রাল মিনিস্টার যিনি এনডিএ অ্যালায়েন্সের পার্টনার ওনার দল, ওরা প্রচারের সময় এইভাবে আক্রান্ত হচ্ছে, তবে দেশের জনতা বুঝতে পারবে বা ত্রিপুরার জনতা বুঝতে হবে কি বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে ত্রিপুরাতে সরকার গঠন করেছে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবস্থা খুবই শোচনীয়। একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ যে মন্ত্রী পরিষদের মন্ত্রী রতনবাবু, রতনবাবু বারবার বলার চেষ্টা করেছিলেন পার ক্যাপিটাল ইনকাম ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ সীমানায় এইবার হয়েছে, বারবার বলার চেষ্টা করেছিলেন। মানে পরিকল্পিতভাবে এই যে শিক্ষার বেসরকারীকরণ করবেন উনি পরিকল্পিতভাবে কিন্তু বারবার বলার চেষ্টা করেছিলেন ত্রিপুরা রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে। এইবার আমার প্রশ্ন হল, শুধু আমার প্রশ্ন নয়, আমার যে অধিকার শিক্ষার, যে অধিকার শিক্ষার অধিকারকে গর্ব করার দায়িত্ব রতনবাবুকেই বলুন আর এই সরকারকেই বলুন কে দিয়েছে।
আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সময় ড্রপ আউটের সংখ্যা খুব বেশি ছিল। এই ড্রপ আউটকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের যে ড্রপ আউটকে সংখ্যা যাতে কমানো হয়, যার জন্য সর্বশিক্ষা চালু করা হয়েছিল। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যে ব্যবস্থাপনা, বিশেষ করে গ্রাম পাহাড়ের মানুষ, এখানে বলা হয়েছে, উল্লেখ আছে, একেবারে উল্লেখ পরিষ্কারভাবে নোটিফিকেশনে উল্লেখ আছে যে প্রত্যেক বছর একটা ইলেভেন, টেন এবং ইলেভেনের ছাত্রছাত্রীদেরকে যারা পড়বে তাদের জন্য এক হাজার, যারা আনরিজার্ভ তাদের জন্য 1000 টাকা, 1500 টাকা, আর যারা এসসি এসটি তাদের জন্য 1500 টাকা বছরে দিতে হবে।